আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা নমুষ্য ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, পড়াও, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সহি মুসলিম হাদিস নাম্বার 2008। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র মাবুদ।